করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভোর 6টা থেকে লকডাউন করা হয়েছে ঢাকার ওয়ারী এলাকার কিছু অংশ। 25 জুলাই পর্যন্ত মোট 21 দিন ওই এলাকা লকডাউন থাকবে। এই জন্য ওয়ারীর 17টি প্রবেশ পথের মধ্যে 15টি বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম থেকে নজরদারি রাখা হচ্ছে পুরো এলাকায়। তবে নানা অজুহাতে এসব এলাকা থেকে বাহিরে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই। এরই মধ্যে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদ আব্দুল হক গাড়ি বহর নিয়ে রেড জোন এলাকা পরিদর্শনে যান। পরে ফেরার পথে সাংবাদিকদের তোপের মুখে পড়ে বিষয়টি ভুল স্বীকার করেন তিনি। দর্শক সহকর্মী মনির হোসেন তপু আছেন বাড়িতে, সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। তপু, কেমন দেখছেন লকডাউন পরিস্থিতি, এলাকাবাসীরা কি নিয়ম মানছেন? জি ধন্যবাদ অহিবা, আমি সকাল থেকে যে ওয়ারির যে রেড জোন যে এলাকা আছে সেখানে আছি, অবস্থান করছি। আর আপনি জানেন যে এখানে যে দুইটি প্রবেশপথ রয়েছে বের হওয়ার জন্য এবং প্রবেশ করার জন্য এই রেড জোনে, সেই দুটি প্রবেশপথেই মানুষের উৎসুক জনতার কিছু ভিড় ছিল এবং মানুষের জটলাও আমরা দেখতে পেরেছি সকাল থেকেই। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা নানা অজুহাতে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সহ স্বেচ্ছাসেবীদের জিজ্ঞাসাবাদের মুখে তাদের পড়তে হয়, এবং যারা এখান থেকে বের হচ্ছেন তাদের অবশ্যই এখানে তাদের নাম লিখে যেতে হচ্ছে এবং যখন তারা ফিরে আসবেন তাদের আবার অবশ্যই সেখানে নামটি কেটে ফেলতে হবে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে সুপার শপ বা কাঁচা বাজারগুলো যেগুলো এখন বর্তমানে খোলা রয়েছে সেখান থেকে এখানে এলাকাবাসী যারা আছেন তারা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারছেন, সেখানে কোনো ধরনের বাধার মুখে তাদের পড়তে হচ্ছে না। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, যারা কোভিড আক্রান্ত রোগী বা নন কোভিড রোগী রয়েছেন তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা তাৎক্ষণিক সেবা পায়। সেই জন্য যে পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে, কন্ট্রোল রুমে যে নাম্বার ফোন নাম্বারটি দেওয়া হয়েছে অবশ্যই তাদেরকে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। পাশাপাশি যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের যারা দুবেলা দুমুঠো খেতে যাদের কষ্ট হচ্ছে, তাদের খাবারের যদি প্রয়োজন হয় সেই কন্ট্রোল রুমে ফোন করে তারা যদি করে সেক্ষেত্রে কন্ট্রোল রুম থেকে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। জি অহিবা, এই ছিল আমার ওয়ারি রেড জোন এলাকার সর্বশেষ তথ্য।